হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি, যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, সেটার মাথায় রেখেই তোমাদের ভিডিওগুলো সেট করছি, যাতে তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যায় এবং ভিডিওগুলো যাতে তোমাদের হেল্পফুল হয়। তো আজকের টপিক মহুয়া দে, সমর সেনের লেখা একটা কবিতা। শহরের যান্ত্রিকতার বিপরীতে একটা গ্রাম্য জীবনের মাদকতা, একটা মোহময় যে টান, সেটাকেই কবি এখানে তুলে ধরেছেন। মহুয়া হচ্ছে একটা ফল যার রস থেকে মাদক দ্রব্য তৈরি হয়। তো মাদক আমরা জানি নেশা আসে, সেই নেশা এটাকেই একটা রূপক অর্থে কবিতায় প্রয়োগ করেছেন কবি, যে যান্ত্রিক জীবন কেমন হয়, নগর জীবন আমাদের একটা মেকানিক্যাল লাইফ, টাইমে বাঁধা জীবন। সকালে উঠতে হবে, এই কাজ করতে হবে, অফিস করতে হবে, কাজ আছে, পড়াশোনা আছে, জীবনটা একদম সময়ের বেড়াজালে আবদ্ধ। ঠিক উল্টো দিকে গ্রাম্য জীবনের যে স্নিগ্ধ মাদকতা, তার মধ্যে যেন একটা মোহময় মাদকতার নেশা আছে, টান আছে। মনটা যেন সেখানে ঘড়ির কাঁটাই বাঁধা নয়, জীবনটাও ঘড়ির কাঁটাই বাঁধা নয়, সেখানে মনটা যেন একটা আমোদে মেতে থাকে, শান্ত স্নিগ্ধ মোহময় একটা জীবন। তো যান্ত্রিক জীবনের বিপরীতে এই মোহময় জীবনের টানটাকে, এই মাদকতাটাকে তুলে ধরার জন্যই কবি এই নাম দিয়েছেন, সে গ্রাম্য জীবনটার নাম দিয়েছেন, সে গ্রাম্য জীবনের মোহময় যে মাদকতার নেশা তার নাম দিয়েছেন মহুয়া দেশ। এবং এই বৈপরীত্যকেই কবি এই কবিতায় তুলে ধরেছেন, নগর জীবনের সাথে গ্রাম্য জীবনে। তো চলো দেখা যাক কবিতাটা ধরে যে কবিতাটার বিষয়বস্তু, এটা তো মূল ভাব। তো এবার কবিতাটা ধরে দেখি যে কবিতাটার মূল বিষয়বস্তু কি। মহুয়ার দেশ কবিতাটা কবির সমর সেনের লেখা যে কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে। মাত্র 21 বছর বয়সে কবি এই কবিতাটা লিখেছিলেন। মহুয়ার দেশ কবিতাটিতে কবি সমর সেন নগর জীবনের যান্ত্রিকতার পাশাপাশি বিপরীত ধর্মী নির্মল প্রকৃতির মমতা মাখা রূপের চিত্র এঁকেছেন। সন্ধ্যাবেলা জলের স্রোতে অস্তগামী সূর্য উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয়, যা কবির কাছে গলিত সোনার মতো ভাস্বর বলে মনে হয়। সেই আলো দেখে মনে হয় অন্ধকারে জলের ধূসর ফেনায় যেন আগুন লেগেছে। অথচ প্রকৃতির এই উজ্জ্বল আত্মপ্রকাশের কালে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে ধোঁয়ার বিষাক্ত বিশ্বাস। এই নাগরিক যান্ত্রিকতায় বিপন্ন কবির মনে পড়ে যায় মেঘমদির মহুয়ার দেশের কথা। কারণ বিষাক্ত নিঃশ্বাস মানে ধুলো বালি, গাড়ির ধোঁয়া, এগুলোর যে বিষাক্ত একটা নিঃশ্বাস, দমবন্ধ পরিস্থিতি, তার মধ্যেই মহুয়ার দেশের কথা মনে পড়ে কবির। সেখানে প্রতিটা মুহূর্ত পথের দুধারে ছায়া পেলে রহস্যপূর্ণ দেবদারু গাছেরা, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, কবিকে আকৃষ্ট করে প্রকৃতির এই স্নিগ্ধ নির্মলতা। কবি চান তার ক্লান্তির উপরে ঝরে পড়ুক মহুয়া ফুল, আবেশ ছড়াক মহুয়ার গন্ধ। কেন, আমরা জানি যেটা বললাম আগে, মহুয়া ফলের রস থেকে মাদক দ্রব্য তৈরি হয়। তাহলে কবি চাইছেন সেই ফুলের মাদকতা যেমন আসে, সেই মাদকতার মধ্যে কবি হারিয়ে যেতে চান। কোথা থেকে, এই যান্ত্রিক সভ্যতাকে দূরে গিয়ে ওখানে গিয়ে তিনি হারিয়ে যেতে চান। নির্জন প্রকৃতির কোলে আশ্রয় নিয়েই তার অবসন্নতা ঘোচাতে চেয়েছেন কবি। কিন্তু নগর জীবনের অসহনীয় যান্ত্রিকতা থেকে কবি মুক্তি পান না, আমরা কেউই পাই না। কারণ নগর জীবনে এই যান্ত্রিকতায় আমাদের চলতে হয় জীবন অতিবাহনের তাগিদে। তার স্বপ্নের মহুয়ার দেশও হানা দেয় যন্ত্র সভ্যতা। কবির কানে আসে মহুয়া বনের ধারের কয়লাখনির প্রবল শব্দ, শিশির ভেজা সবুজ সকালে দৃশ্যমান হয় খনি শ্রমিকদের শরীরে লেগে থাকা ধুলোর কলঙ্ক। এই গ্রাম সভ্যতাকে শহর বা নগর জীবন কিভাবে আস্তে আস্তে গ্রাস করছে সেই কথাও কবি তুলে ধরেছেন। আমরা জানি আস্তে আস্তে গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, শহরের যান্ত্রিক সভ্যতা, নগরোন্নয়ন এবং যে মানুষ, যেহেতু আমাদের লোকের বসবাসের জন্য, জীবিকার জন্য আরও জায়গার প্রয়োজন, সেগুলোকে গ্রাস করে নিচ্ছে। নিদ্রাহীন এইসব মানুষের চোখে ভিড় করে আসে যান্ত্রিকতা আর যন্ত্র সভ্যতায় বিপন্ন ক্লান্ত দুঃস্বপ্ন। এটা তো গেল কবিতার মূল একটা ভাব, মূল বিষয়বস্তু একটু সিম্পলিফাইড রূপ। তোমরা যদি চাও মহুয়ার দেশে কবিতাটা লাইন ধরে ধরে বুঝিয়ে পড়ে, পুরো কবিতার লাইন ধরে ধরে পড়ে বুঝিয়ে, ভিডিও অলরেডি আপলোডেড আছে, প্লিজ চ্যানেলটার ভিডিও সেকশনে গিয়ে সেটা দেখো।
এবং শুধু তাই নয়, তোমাদের সুবিধার জন্য এই কবিতাটার যত প্রশ্ন সম্ভব সমস্তটা ধরে ধরে উত্তরও লিখিয়ে দেওয়া আছে। তাই জন্য চ্যানেলটার ভিডিও সেকশনে যাও, আর রিকোয়েস্ট থাকবে মহু আদেশে সমর্ষেন, আমার থাম্বনেলেই পুরোটা মেনশন থাকে, ওখানে গিয়ে পার্ট ওয়ান পার্ট টু এভাবে আছে এভাবেই দেখো, কারণ প্রথমে বোঝানো আছে, তারপরে প্রশ্নোত্তর লেখানো আছে, পার্ট তিনটে বা চারটে পার্ট, শুধু এই টপিকই না আর অনেক টপিকের ওপর আছে, তোমরা কিন্তু প্রশ্নোত্তরও পেয়ে যাবে, সবই ব্লগ আকারে, কোনো পিডিএফ টিডিএফ নেই, তো সেগুলো দেখে তোমাদের যদি দরকার থাকে সেগুলো নিজেদের মতো দেখে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের সেটার নোটিফিকেশন যায়, কারণ শুধু স্কুলের গণ্ডি নয়, কলেজ রিলেটেড প্রচুর ভিডিও, অ্যাডমিশন রিলেটেড, সাবজেক্ট রিলেটেড, পরীক্ষা রিলেটেড, ইন ফিউচার জবস বা কোনো কোর্স রিলেটেড সমস্ত কিছু, তারপরে তোমাদের স্কলারশিপ রিলেটেড সমস্ত ধরনের ভিডিওই এখানে থাকে। তো ভিডিওগুলো কাজে লাগলে, ভালো লাগলে সেটা কমেন্টেও জানিও, আমার ভালো লাগবে। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।